মেসি নেইমার রোনালদো এগুলো যেহেতু এক্সট্রা অর্ডিনারি প্লেয়ার তাই মেসি যখন তার অষ্টম ব্যালন জিতেই গেল একটা ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করে তখনই অনুমেয় ছিল যে কোনামি আমাদেরকে মেসি রিলেটেড কিছু একটা দিতে যাচ্ছে এবং যেমনটা লিক হয়েছিল তা থেকে বোঝা যাচ্ছিল যে কোনামি আমাদেরকে কিস মেসি দিবে কিস মেসি সম্পর্কে যারা জানেন না তাদেরকে একটু বলে দিতে চাই আপনারা যদি আমার সাথে দুই বছর থেকে যুক্ত থাকেন তাহলে আপনাদের জানার কথা আমার চ্যানেলে আমি প্রথম দিকে আপনাদেরকে কিস ম্যাসি এবং আঙ্কার মেসি রিভিউ দিয়েছিলাম যদিও এখন বেশ কিছু ভিডিও নেই চ্যানেলের সমস্যার কারণে আমি প্রায় একশো ভিডিও ডিলিট করে দিয়েছিলাম কিন্তু আঙ্কারা ম্যাসির ভিডিওটা থাকার কথা এবং সেই মেসিগুলো কিন্তু আমার কাছে এখনও আছে দেখেন এখানে দুইটা মেসি আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো কিন্তু কন্টাক্ট এক্সপায়ার্ড এই মেসিগুলোর মধ্যে একটা মেসি ছিল আঙ্কারা মেসি এবং আরেকটা কিন্তু কিস মেসি ঠিক আছে তো কিস মেসি কোনটা এটা হচ্ছে সেটা যেটা দুই হাজার নয় সালের জিতছিল ওকে বার্সেলোনার হয়ে তো সেই কিস ম্যাসির কার্ডটা কোরামি গেমে আবার ব্যাক করতে যাচ্ছে তাও আবার ফ্রিতে এই কার্ডটার স্ট্যাটাস কেমন হবে কবে নাগাদ পেতে পারি কোন কোন পজিশনে খেলাতে পারবেন বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো ইফিন আশা করছি সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি পেস এরিয়ার নতুন ভিডিওতে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ প্রথমত এই কার্ডটির ল্যান্ডমার্ক পজিশন হচ্ছে রাইট উইং ফরওয়ার্ড অর্থাৎ এই কার্ডটির স্পিড খুব ভালো থাকবে অফেন্সিভ অ্যাওয়ারনেস খুব ভালো থাকবে আপনি ওকে রাইট উইং ফরওয়ার্ডে আরামসে খেলাতে পারবেন সেই সাথে আপনি যদি কাস্টমাইজ করেন তাহলে ওকে সিএফ পজিশনেও খেলাতে পারবেন কারণ ওকে ওইভাবেই স্ট্যাটাসগুলো দেওয়া থাকবে যে আপনি চাইলে কাস্টমাইজ করে রাইট উইং ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিড ফরওয়ার্ড এবং সেন্টার ফরওয়ার্ডও ইউজ করতে পারবেন এই কার্ডটা যদি আসে রিসেন্টলি তাহলে ফ্রিতেই আসবে কারণ কোরামের থেকে যতটুকু লিক হয়েছে এবং যতটুকু জানা গেছে টোটালটাই এটাই ইঙ্গিত দিচ্ছে যে ব্যালন উপলক্ষে আমরা কি মেসির কার্ডটাই পেতে যাচ্ছি যেহেতু এটি একটা ফ্রি কার্ড হবে তাই এই ম্যাসির এখনও নির্দিষ্ট করে ডেট দেওয়া হয়নি যে অমুক তারিখেই আসবে হঠাৎ করে বৃহস্পতিবার গেম ওপেন করে দেখতে পারেন যে নেইমারের কার্ডের মতো আমরা মেসির কার্ডটাও পেয়ে গেছি আবার হতে পারে এক সপ্তাহ দেরি হতে পারে হতে পারে আরও কিছু দিন দেরি হতে পারে ঠিক আছে সো যে কোনো দিন কোনামে আমি আমাদেরকে অবাক করে দিয়েই মেসির কার্ডটা দিয়ে দেবে তবে কাল কালকেও আসতে পারে যদিও সেটা শিওর না তো ফাইনালি যেহেতু অনেকেই কমেন্ট করতেছিলেন যে বেলণ্ডিয়ার উপলক্ষে মেসির কোনো কার্ড আসবে না নিউজটা তাদের উদ্দেশ্যে ইয়েস বেলন ডিয়ার উপলক্ষে আমরা কিস মেসির কার্ড পেতে যাচ্ছি যা সত্যি অসাধারণ এবং এই কার্ডটি যদি যতটুকু লিক হয়েছে সেরকমটাই হয় তাহলে এটা কিন্তু বেস্ট একটা কার্ড হতে চলেছে হতে পারে যে এই কার্ডটা পাওয়ার পর যেহেতু একটা ইপিক কার্ড আমাদের আর যারা এখনও মেসির প্যাক কিনে নেই তাদের প্যাক নাও কিনা লাগতে পারে যদিও প্যাক মেসির বুস্টার আছে বাট বুস্টার থাকলেও বুঝে নিতে ইপিক তো ইপিক ইপিক কাটটাও কিন্তু ভালো হয় সো দেখা যাক কি হয় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ